নমস্কার, এবিডি কর্নার আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছে একটি সুন্দর জ্যোতিষ অনুষ্ঠান। আপনারা যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখতে ভালোবাসেন অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে, কারণ সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজিকে কীভাবে বিচার করা যায় এবং ল্যাপটপ ছাড়া কীভাবে ম্যানুয়াল ক্যালকুলেশনের দ্বারা মানুষকে সঠিক প্রেডিকশন দেওয়া যায় সেটা কিন্তু এবিডি কর্নারের এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। বিগত কয়েকটা সপ্তাহ ধরে এই অনুষ্ঠান হচ্ছে সৃষ্টি টিভির পর্দায়, আজও নিয়ম মাফিক এই অনুষ্ঠান আমরা সূচনা করলাম। চাই সাথে আপনারা এই অনুষ্ঠানে ফোন করবেন। এবং আরেকটি কথা বলি, এই অনুষ্ঠানে যাকে আমরা পাই এবিডি কর্নারের জ্যোতিষ অনুষ্ঠানে, যিনি মধ্যমণি, তিনি কিন্তু অনেক জ্যোতিষের শিক্ষাগুরু, তিনি অসাধারণ একজন জ্যোতিষ শিক্ষক, এবং তার সাথে সাথে তিনি ল্যাপটপ ছাড়া ম্যানুয়াল ক্যালকুলেশন করে মানুষের সঠিক দিশাটা একেবারে সুন্দর করে বলে দিতে পারেন। আজকেও তিনি রয়েছেন আমাদের সাথে, আপনাদের সঙ্গে অবশ্যই আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী অমিত, জানাবো অনেক অনেক স্বাগত। জ্যোতিষশাস্ত্রী শ্রী অমিত আপনার সঙ্গে এসে জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ে কিছু আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে কোনো সমস্যার অ্যাস্ট্রোলজিতে কীভাবে বিচার করা যায় সেটা কিন্তু অমিতদের কাছে আমরা বিগত দিনেও জেনেছি, আজকেও জানবো। তবে অমিতদা, আজকে যে প্রশ্নটা আমি করবো বলে স্থির করেছিলাম, যে এই যে সামনেই তো আমাদের মাধ্যমিকের প্রি টেস্ট, তারপরে উচ্চ মাধ্যমিকের প্রি টেস্ট টেস্ট, তারপর আগামী বছরের মাধ্যমিক শুরু হচ্ছে, আমাদের প্রথমে আমরা একটু জানবো, আমরা বেসিক এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা মানে কীভাবে করতে গেলে বা কতটা সে ভালো রেজাল্ট করবে তার জন্য আমাদের কোন সাইনটাকে গুরুত্ব দিতে হবে? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা বিরাট গুরুত্ব আছে। দ্বিতীয় ভাব যদি একাদশের সাথে কোনোভাবে রিলেটেড হয় তবেই প্রাথমিক শিক্ষা অর্থাৎ 5 লেভেল পর্যন্ত পড়াশোনা হবে। এবার মাধ্যমিক বা স্নাতক স্তর পর্যন্ত মানে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা হতে গেলে চতুর্থের সাবলট যদি 2-11 এই ভাবের সাথে রিলেটেড হয় তাহলে তার গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা হবে। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে 9 এবং 4-এর একটা বিরাট ভূমিকা আছে। 9-এর সাবলট যদি 2-5-11-এর সাথে রিলেটেড হয় তাহলে হায়ার এডুকেশন তার হবে। প্রাথমিকভাবে আমি দীর্ঘ জ্যোতিষ অভিজ্ঞতা থেকে এটা দেখেছি। এছাড়া আরও কিছু কিছু যোগ আছে যে যোগেও হায়ার এডুকেশন হতে পারে, সেক্ষেত্রে তার কমপ্লিট ছক দরকার এবং ছক দেখে কী কী যোগ আছে সেগুলো বিশ্লেষণ করে তবেই সেটা বলা সম্ভব। একদমই তাই। আর আপনাদের যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে যারা পরীক্ষা দিচ্ছে, আপনারা জানতে চাইছেন যে কি হবে, তাহলে এই অনুষ্ঠানে অবশ্যই আজকে আসতে পারেন। তবে যেটা দাদা বললো খুব গুরুত্বপূর্ণ কথা, কমপ্লিট ছকটা ভীষণভাবে প্রয়োজন। আমরা প্রাথমিক শিক্ষাটা জানলাম, গ্র্যাজুয়েশন লেভেলটা জানলাম, হায়ার স্টাডি করতে গেলেও আমাদের কি কি কানেকশন দরকার সেটাও আমরা জানলাম। এরপর একটু জানবো, অনেকেই তো আজকাল বিদেশে যাচ্ছে পড়াশোনা করতে, তো বিদেশের কানেকশন পেতে গেলে আমাদের কোন হাউসকে গুরুত্ব দিতে হবে? বিদেশের কানেকশন পেতে গেলে 9-এর সাবলট যদি 11 এবং 3 সাইনের সাথে রিলেটেড হয় তবেই সে বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশোনার কারণে বিদেশ যেতে পারবে, পড়াশোনার কারণে বিদেশে যেতে পারবে। এবং সেই ক্ষেত্রে তার যখন এই এই গ্রহগুলো সাব সাবলটের দশা আসবে তখনই সে যেতে পারবে। আচ্ছা, তার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন। দিদি আমি বেহালা থেকে বলছিলাম। হ্যাঁ, বেহালা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্পর্কে। দাদার সম্পর্কে জানবেন? আপনার দাদার রাশি লগ্ন জানেন? না, কিছু জানি না। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ বলুন। 17/10/1985। 17/10/1985 সময়টা? 3:45। 3:45 কলকাতাতেই জন্মস্থান? হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে বলুন? দাদা সম্বন্ধে কি জানবেন? দাদা এই কাজ বাজ নিয়ে, একটু কাজ বাজ ঠিকঠাক হচ্ছে না, ব্যবসাটা ঠিক চলছে না। আচ্ছা, সেটা নিয়েই জানতে চাইছেন, মানে ব্যবসাটা আবার শুরু হবে কিনা, উন্নতি হবে কিনা, এই নিয়েই প্রশ্ন। একদম একদম একদম। একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, ওনার প্রশ্নকালীন লগ্ন বেরিয়েছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের যে প্রফেশনটা আছে তার সাবলট মঙ্গল বসে আছে এখন নিচস্থ ঘরে এবং শনি স্টারে বসে আছে, যার ফলে ব্যবসা এবং
অন্যের অধীনে কাজ, এই কাজের ক্ষেত্রে ঢিলের আলা ভাব থাকবে, আর যে যে যেরকম লেভেলে ওনার রোজগার ছিল সেই লেভেলটা অনেক কমে যাবে, মানসিক দিক থেকে উনি অনেক ডিস্টার্ব ফিল করবে। এই সময় থেকে বেরোতে গেলে ওনাকে 2020 নভেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। 2020 নভেম্বর মাসের পর ওনার ভালো সিগনাল আসবে। আপনি বুঝতে পেরেছেন তো দাদা যেটা বললো? অবশ্যই সঙ্গে থাকুন, এবং যদি মনে করেন যে বেহালা থেকে কলেজ স্ট্রিট খুব কাছে, আপনি একবার দেখিয়ে নিতে পারেন। আমি একটু বন্ধুদের বলে দিই, আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে, আপনারা প্রতি মানে সপ্তাহে সব দিনই কিন্তু দাদা কলেজ স্ট্রিট চেম্বারে বসেন, তবে শনিবার স্পেশালি প্রথম পাঁচজনকে তিনি কিন্তু একদম ফ্রিতে দেখেন। 4টা থেকে 5টার মধ্যে যারা আসবেন তাদেরকে কিন্তু ফ্রিতে দেখা হবে, তার আগে অবশ্যই তাদেরকে নাম লেখাতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে দেখে নিয়ে আবার ডিটেইলস যাব। হ্যালো, নমস্কার, বলুন। আমি আমার ছোট ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই, আপনি কোথা থেকে বলছেন? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। বাড়ি তো সীতাকুণ্ড। কোথা থেকে বলছেন? বাড়ি তো সীতাকুণ্ড। ও, বারুইপুর থেকে। বলুন, ছেলের রাশি লগ্ন জানেন? কি প্রশ্ন? কর্ম নিয়ে? ডাব্লিউবিসিএস করেছে, এবার ইন্টারভিউতে সিলেক্ট হবে কিনা ওটাই তো মেইন। আচ্ছা, এর প্রশ্নকালীন যে লগ্ন বেরিয়েছে সেটা মকর লগ্ন। মকর লগ্নের যে প্রফেশনের সাবলট আছে সে হচ্ছে শুক্র। শুক্র বসে আছে এখন আপনার লগ্নের পঞ্চমে। পঞ্চম মানে হচ্ছে যে প্রফেশনে যুক্ত আছে সেই প্রফেশনে একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আর WBCS এ পাশ করে বসে আছে, এখানে একটা রবির একটা বিরাট ভূমিকা আছে, যেহেতু সরকারি চাকরি। রবি আপনার সেপ্টেম্বর মাসের পরে, রবি সেপ্টেম্বর মাসের পরে শুক্রের সাবে যাবে। শুক্রের সাবে গেলে তখনই এর সফলতার কিছু দিক দেখা যাচ্ছে, তবে মানসিক চঞ্চলতা কমিয়ে মন স্থির করে আরও প্রিপারেশন নেওয়ার প্রয়োজন, তবেই সাকসেস আসবে। সেপ্টেম্বরের পর সাকসেসটা সেপ্টেম্বরের পর দেখাচ্ছে। ওর ইন্টারভিউ কবে? ফোন নাম্বার যেটা রয়েছে বুকিং নাম্বার, সেই নাম্বারে আপনাকে বুকিং করতে হবে। 8583965464। আর আবার বলছি, 8583965464। 9903171127 এবং 6289898015। এতগুলো নম্বর রয়েছে, আপনারা ফোন করুন, বুকিং করুন। এবং একটা কথা বলি, একটা মানুষকে সঠিক পরামর্শ দেওয়াই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটা কিন্তু এবিডি কর্নারের কাজ। সুতরাং আপনারা যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। জ্যোতিষ শিখতে যারা আগ্রহী তারাও যোগাযোগ করতে পারে, কারণ অনেকের ইচ্ছা থাকে আমরা সঠিক জায়গায় গিয়ে জ্যোতিষটা শিখবো কিন্তু বুঝতে পারেন না কোথায় শিখবো। এবিডি কর্নার কিন্তু জ্যোতিষ শিক্ষাও দিয়ে থাকে, আপনারা শিখতে পারেন। এবিডি কর্নার কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন কলেজের পাশের গলি, 30A সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা 9। এখানে এসে আপনারা চেম্বারেও আসতে পারেন আর জ্যোতিষ শিক্ষার জন্যও আসতে পারেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, 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 আপনি যদি রেসপন্স না করেন তাহলে তো আমরা ফোনটা নিতে পারবো না। আবারও বলে দিই যে কলেজ স্ট্রিটে তো চেম্বার রয়েছে, শনিবার 4টা থেকে 5টা, প্রথম পাঁচজনকে ফ্রিতে দেখা হবে, তার জন্য আগে থেকে বুকিং করতে হবে। এবং কলকাতা ছাড়াও আপনারা যেখানে অমিতদাকে পাচ্ছেন সেটা হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, শিলিগুড়ি, এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটুখানি অমিতদা একটু জিজ্ঞেস করব, এই যে আপনি বিদেশের কথা বললেন, তার সাথে সাথে বলি যে আজ থেকে কিন্তু আপনি যেহেতু শিবের উপাসক, তো সেইখানে আমি একটু বলি যে আজ থেকে আমাদের শ্রাবণ মাস পড়লো, তো সেখানে শ্রাবণ মাসে শিবের উপাসনাটা আমরা অনেকেই একটু বেশি মাত্রায় করি, কারণ আমরা জানি এটা বাবা ভোলে বাবার মাস, তো সেখানে সেই বিষয়ে যদি একটু বলেন কিছু। শিবের উপাসনা শ্রাবণ মাসে যদি কেউ মনোযোগ সহকারে করে সেই ক্ষেত্রে তার
যে মনে ইচ্ছা সেটা পূর্ণ হতে পারে। তার জন্য কি করণীয়, তার জন্য প্রতি সোমবার শেষ হয়ে যে কোনো শিব মন্দিরে আপনার জন্ম সংখ্যা যেটা আছে সেই সংখ্যা অনুযায়ী বেলপাতা, আকন্দ ফুল আর নীল ফুল এগুলো বাবার মাথায় দেবেন, আর তার সাথে কালো তিল, মধু আর হচ্ছে ডাবের জল এগুলো একসাথে মিশ্রণ করে বাবার মাথায় দিয়ে আপনার মনে ইচ্ছাটা প্রকাশ করবেন এবং বাবার নাম জপ করবেন, 100 বার নাম জপ করবেন। এরকম যদি 4খানা সোমবার করেন তাহলে অবশ্যই আপনার মনে ইচ্ছা পূর্ণ হবে। মানে যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অনেকটাই বোধহয় কাটিয়ে উঠতে পারবে, কেটে উঠবে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? জন্ম তারিখটা বলুন। 9/5/1996 সময়টা, জন্ম সময়? হ্যালো, জন্ম সময়? 5:45 বিকাল। 5:45 PM জন্মস্থানটা কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি? আপনি শিলিগুড়ি থেকে বলছেন এখন? হ্যাঁ, শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, আর কি প্রশ্ন রয়েছে ছেলের সম্বন্ধে, কি জানবেন? ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, কি করেন ছেলে এখন? ছেলে এবারে যে হোটেল ম্যানেজমেন্টে এবার পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা হয়ে গেল। চাকরি পাবে কিনা সেটাই তো? হ্যাঁ, কি ওর, হ্যাঁ ওর ফিউচারটা কি আছে সেটা সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা, এর প্রশ্নকালীন যে যে লগ্নটা বেড়েছে সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের দশম ভাব অর্থাৎ মেষ, মেষের যে সাবলট বসে আছে সে হচ্ছে শুক্র। শুক্র বসে আছে, শুক্র আপনার এই হোটেল ম্যানেজমেন্টকে সাপোর্ট করে, কাজে ইয়ে যে রুটে গেছে সেই রুটটা সঠিক আছে এবং এই রুটে সাকসেস আসবে। তবে সাকসেসের ক্ষেত্রে এর মানসিক চঞ্চলতা কিছুটা কমাতে হবে, মন স্থির করে কাজ করলে সফলতা আসবে এবং বিদেশেও যেতে পারবে। আপনি যদি শিলিগুড়িতে দাদা যাবেন যখন, আপনি যোগাযোগ করলে অবশ্যই রাশি লগ্ন সবকিছু ইন ডিটেলস আপনি জানতে পেরে যাবেন। আমরা আজকে কিন্তু একটু এডুকেশন নিয়ে কথা বলছি, তো এডুকেশন সংক্রান্ত ধরুন কেউ রিসার্চে যেতে চাইছে, তাহলে তার কি ধর ঘরটাকে আমাদের রিসার্চে যেতে গেলে আপনার অষ্টম ঘর হচ্ছে রিসার্চ। অষ্টম ঘরের সাবলট যদি 2, 9, 11 সাথে রিলেটেড হয় তাহলে সে রিসার্চ করার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করবে আর কি। আচ্ছা অমিত, আমরা অনেক সময় দেখি অনেক বাচ্চার পড়াশোনায় মনোযোগটা নেই, এবার অস্থিরতা কাজ করে, তো সেক্ষেত্রে কি আজকে আমরা কোনো টোটকা পেতে পারি? পড়াশোনার ক্ষেত্রে যেটা দরকার, চতুর্থের সাবলট যদি 3 এবং 12 সাথে রিলেটেড হয় সেই ক্ষেত্রে তার মনোসংযোগের অভাব থাকে এবং তার লগ্ন যদি চর লগ্ন হয়, চঞ্চল লগ্ন, তাহলে তার মানসিক চঞ্চলতা বেশি থাকে এবং সে এক জায়গায় স্থিরভাবে বসতে পারে না, যার ফলে সে পড়াশোনার দিকে অমনোযোগী হয়ে যায় এবং অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এক্ষেত্রে মনোসংযোগের জন্য যেমন চন্দ্রকে প্রতিকার করা প্রয়োজন, আর স্মৃতিশক্তির কারক বুধ, বুধকেও প্রতিকার করা প্রয়োজন। এগুলো প্রতিকার করলে তবেই তার মনোসংযোগ আসবে এবং পড়াশোনার ক্ষেত্রে তার এনার্জি বাড়বে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, সৌমত্রী বলছি কল্যাণী থেকে। হ্যাঁ বলুন, রাশি লগ্ন জানেন? হ্যাঁ বলুন। টিভির ভলিউমটা কম করবেন, সিংহ রাশি বৃষ লগ্ন, আপনি টিভির ভলিউমটা কম করুন, ফোনে শুনুন। আপনার ডেট অফ বার্থটা বলবেন? 22/5/1991। 22/5/1991 সময়টা বলুন? 10 কল্যাণীতে জন্ম। জন্ম সময় হচ্ছে সকাল 6:10 কল্যাণীতে জন্মস্থান। কি প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন হচ্ছে ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কি করেন আপনি এখন? আমি একটা প্রাইভেট সংস্থায় চাকরি করি, সরকারি চাকরির চেষ্টা করি। আচ্ছা, দেখা যাক আপনার আছে কিনা সরকারি চাকরি। আচ্ছা, আপনার দশম সাবলট হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখন বর্তমানে নবম ভাবকে দেখছে, হ্যাঁ নবম ভাবকে দেখছে, কিন্তু শনি বসে আছে বৃহস্পতির ঘরে, যার ফলে আপনার সরকারি চাকরি বা বেটার জবের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি রয়েছে। এগুলো 2020 নভেম্বর মাসের পরে কাটবে, এগুলো কাটলে তবেই আপনার
বেটার জব হতে পারে। এর জন্য আপনাকে আরও একনিষ্ঠভাবে এবং মাথা স্থির করে পড়াশোনা করতে হবে, করলে আপনি যে যে পরিমাণ শ্রম দিচ্ছেন সেটা যথেষ্ট নয়, আরও শ্রম দিতে হবে। মানে 70% আপনি শ্রম দিচ্ছেন, আরও 10% বাড়াতে হবে, বাড়ালে তবেই সরকারি চাকরির ক্ষেত্রে সাকসেস আসতে পারে। অর্থভাগ্যটা কেমন রয়েছে? আজ আপনার দ্বিতীয়ভাবে সাবলার হচ্ছে বুধ। বুধ বসে আছে আপনার বর্তমানে চররাশিতে। চররাশিতে বসে থাকার জন্য অর্থের ক্ষেত্রে আপনার স্থায়ীভাবে যে একভাবে অর্থ আসবে সেটা না, কখনো আসবে কখনো মানে উত্থান পতন আছে, আপনার একই লেভেলে অর্থটা আসবে না। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনারা অনেক মানুষ আসছেন অমিতদার কাছে এইভাবে ক্যালকুলেশন, এবং চেম্বারে তো আপনারা দেখেইছেন যে কেমনভাবে উনি ক্যালকুলেশন করে মানুষকে সঠিক দিশাটা দেখিয়ে দেন। তো আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই ফোন করুন, বুকিং নাম্বার রয়েছে 8583965464, এই নাম্বার তো রয়েছে, যেখানে আপনাদের সব রকমভাবে সাহায্য করা হবে। হ্যালো, নমস্কার। আপনি বলবেন দাদা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। রাশি লগ্ন বলুন। আমার রাশি হচ্ছে কন্যা রাশি। আর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। কন্যা রাশি, কর্কট লগ্ন, আর ডেট অফ বার্থ 10th February 1974, 10ই ফেব্রুয়ারি, 10/2/1974, সময়টা বিকেল 4:05। বিকেল 4:05, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বলুন আপনার কি জানতে ইচ্ছা করছে? আমার এই কর্মজগৎটা আর অর্থকরী জগৎটা একটু জানতে হবে, কি অবস্থায় আছে এখন, কোনো কর্ম কিছু অর্থকরী কিছু হবে কি না। কর্ম করছেন কি? এখন কোনো কর্ম নেই, কর্মহীন অবস্থাতেই আছি। আচ্ছা, সেখান থেকে কিছু ডেভেলপমেন্ট হবে কি না, তাই তো? আচ্ছা, আপনার দশমের সাবলট হচ্ছে আপনার শুক্র। হ্যাঁ, আর আপনার দশম ভাবটা পড়েছে হচ্ছে মেষের উপর। মেষ হচ্ছে একটা চলনশীল লগ্ন, যার ফলে আপনার কর্মের ক্ষেত্রে এক জায়গায় স্থিরভাবে কর্ম হবে না, আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে, আজকে এখানে কালকে ওখানে এরকম হবে। কিন্তু আপনার যার ফলে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে না। মেন্টাল স্যাটিসফ্যাকশন আসতে গেলে আপনাকে কোনো টেকনিক্যাল কাজ শিখতে হবে, সেই কাজের দ্বারা আপনার দীর্ঘস্থায়ী কর্ম হওয়ার যোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এদিকে আপনার মানে সামনে কোনো অর্থকরী লাভের ব্যাপার আছে, আছে কিছু লটারি ফটারি? ভালো প্রশ্ন করেছেন, লটারি পাবেন কি? লটারি পাওয়ার ক্ষেত্রে আপনার পঞ্চমের সাবলট এখানে বসে আছে মঙ্গল। মঙ্গল পঞ্চমের সাবলট হওয়াতে এখানে কোনোভাবে রাহু বা ইলেভেনের সাথে রিলেটেড হয়নি, যার ফলে লটারি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি লটারিতে যা টাকা ভেড়াবেন সবই আপনার জলে যাবে, কাজেই ওই সব চিন্তাভাবনা মাথা থেকে দূর করে আপনি খেটে রোজগার করুন, তবেই ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোন লাইনে কর্ম হবে একটু বলবেন? কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ডাক্তারের সাথে রিলেটেড এরকম লাইনে কর্ম হবে আপনার। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনারা যারা আসতে চাইছেন চেম্বারে, আরও একবার আমি জানিয়ে দিচ্ছি, এবিডি কর্নারের যে চেম্বার রয়েছে মানুষকে সঠিক দিশা দেখাবার, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে চিত্তরঞ্জন কলেজের পাশের গলি 30A সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা 9। আপনারা তার আগে বুকিং করবেন 8583965464, এবং যারা নিজেদের প্রপার অ্যাস্ট্রোলজার হিসেবে দেখতে চাইছেন তারাও কিন্তু আসতে পারেন এবিডি কর্নারে, কারণ এখানে কিন্তু জ্যোতিষ শিক্ষাও দেওয়া হয়। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি ধানবাদ, ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, তুলা রাশি দেবগণ। তুলা রাশি দেবগণ, ডেট অফ বার্থ বলুন। তুলা রাশি, লগ্ন বলুন, লগ্ন কি, তুলা রাশি আর লগ্ন কি? লগ্ন মনে নাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2002 8 অক্টোবর, 8/10/2002, সময়টা বলুন, জন্ম সময় বলুন। সকাল সাড়ে দশটা। কি প্রশ্ন? পড়াশোনা সম্বন্ধে। কি করে এখন, কি কোন ক্লাস? এখন 12 চলছে। 12 চলছে, রেজাল্ট কেমন হবে, তাই তো? হ্যাঁ, 12 এ পড়ছে, কেমন রেজাল্ট হবে আগামী দিনে, পড়াশোনা কি? আচ্ছা, চতুর্থ সামলার শনি এখন তার দ্বাদশে বসে আছে, পড়াশোনার ক্ষেত্রে যেরকম আশা করবে সেরকম ফল লাভ হবে না, তবে রেজাল্ট মধ্যম ফল হবে আর কি, 60% নাম্বার থাকবে।
হ্যাঁ, পড়াশোনা আরো ভালো করতে গেলে একে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, মানসিক চঞ্চলতা দূর করতে হবে, তবেই আরো সাকসেস আসবে। আপনি শুনতে পেয়েছেন, আপনি অনেক দূরের বন্ধু, ধানবাদের বন্ধু, আপনি ছেলেকে যেভাবে দাদা বললো সেরকম ভাবে যদি গাইড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সাকসেস পাবেন ছেলের রেজাল্টের ক্ষেত্রে। একটা কথা বলি, আপনারা ফোন করে, এখানে ম্যানুয়াল ক্যালকুলেশন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু শুধুমাত্র জানলে চলবে না, প্রপার একটা কুষ্টি বানিয়ে আপনার যে সমস্যা তার কি আদৌ কোনো সমাধান রয়েছে বা সমাধান থাকলে কি সমাধান সেটা কিন্তু চেম্বারে এসেই জানতে হবে। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। রাশি লগ্ন? হ্যাঁ, রাশি লগ্ন আপনার। আচ্ছা, জানেন আপনার রাশি লগ্ন? হ্যালো, আপনার রাশি লগ্ন জানা আছে? না না, নেই। জন্ম তারিখ বলুন। 20/12/1999। 20/12/1999, সময়টা সকাল 5:10। কি জানতে চাইছেন? শুক্র বসে আছে এখন আপনার চররাশিতে। হ্যাঁ, চররাশিতে থাকাতে আপনার যে কর্ম আছে সেটা কম্পিউটার রিলেটেড, মানে কম্পিউটারের উপর কোনো ডিপ্লোমা করুন। হ্যাঁ, তাহলে আপনি আইটি সেক্টর অথবা সেটা হবে, কিন্তু কাজটা আপনার মনের মতো হবে না, পরবর্তীকালে আবার চেঞ্জেরও যোগ দেখা যাচ্ছে। আপনার যে কাজটা হবে সেটা আপনার মনের মতো কাজটা হবে না, ঠিক আছে? পরবর্তীকালে আপনি হয়তো আবার সেই জবটা চেঞ্জও করতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। অমিতদা কিন্তু একজন শিবের উপাসক, তিনি কেদারনাথ, অমরনাথ, কৈলাস, বদ্রীনাথ সহ শিবের নানা জায়গায় সাধনা করেছেন, সেই জন্য তার যে প্রেডিকশন বা তার যে সাধনার যে ফল সেটা কিন্তু একেবারে অন্যরকম, তাই তো অমিতদা? যে এই যে সাধনা আপনি করেছেন, এত কঠিন পরিশ্রম, এই কঠিন সাধনা করে আজকে মানুষকে এত সুন্দর করে আপনি ল্যাপটপ ছাড়া একটা ম্যানুয়াল ক্যালকুলেশনের মাধ্যমে বিচার দিতে পারছেন। তার সাথে সাথে আমি একটুখানি বলি যে যারা টোটকা, অমিতদের কাছে প্রচুর টোটকাও রয়েছে, একটা কি টোটকা আমরা আজকে একটু শুনে নেব, যে কোনো বিষয়ে? হ্যাঁ, কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে 13 গ্রাম আতপ চাল, হ্যাঁ, একটা সাদা কাপড়ে মধ্যে রাখবেন, রেখে সাদা সুতো দিয়ে 13খানা গিট দেবেন, গিট দিয়ে উত্তর দিকে মুখ করে আপনি ভগবান শিবের নাম করে আপনার মনে ইচ্ছাটা প্রকাশ করবেন এবং সাথে নিয়ে যাবেন, যে কোনো কাজে আপনার সফলতা আসবে, বাধা দূর হবে। যারা লিখতে পারলেন না হয়তো টোটকাটা, তাদের জন্য বলবো ইউটিউবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রী শ্রী অমিত দিলে আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন, বা এবিডি কর্নার দিলেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন, এবং যাদের কর্কট লগ্ন এবং কর্কট রাশি দুজনেই করতে পারেন, তাহলে দুজনেই আপনার যারা রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষেরা, তারা কিন্তু এই টোটকাটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে অভূতপূর্ব একটা ফল কিন্তু পাবেন, এটা কিন্তু বলা যায়। যারা বৃষলগ্ন ছিল, যারা করেছে তারা কিন্তু ফল পেয়েছে, গতদিন এই অনুষ্ঠানে বলা হয়েছিল। আজকে আমাদের সময় শেষ, আমরা বিদায় নেব, তবে আপনাদের সময় শুরু হচ্ছে যাদের অনুষ্ঠান ভালো লাগলো বা যারা মনে করছেন এসে দেখাবো তারা বুকিং করুন। আজকে অমিতাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে আপনাদের, ভালো থাকুন, সময় নমস্কার।